মামাজি আমি এখানে হেল্প করতে বারণ করেছিলাম হেল্প কেউ কি করে দিয়া দিয়ে দেবেন সব তোরা তোরা আমার বল ডিম ভাগছে আজকে দেখো বন্ধুরা আমরা তাই তো বললাম দেখো একটা ডিম ভাসতে কত কাণ্ড করছে আমার হাজবেন্ড তুমি হেল্প করে দিচ্ছ কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা একদম ঠিক নয় এটা হেল্প করে দেয়া হচ্ছে কিন্তু আরে হাত দিয়ে আচ্ছা ও হাতটাকেই চামচ নেই ওর হাত দিয়ে গুলে ফেলছে ডিমটা নুন দিয়ে দাও মা উল্টা তো সাদা সাদা কেন সাদাই কুসুম তাই সাদা সাদা কুসুম 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 বেবি কুসুম কুসুম দেখো দেখো বন্ধুরা আমার হাজবেন্ড আমার জন্য একটু ডিম ভাজা করছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স ওয়াও তোমরা তোমরা দেখি 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 আচ্ছা হিলা রা হে আই এম সো প্রাউড অফ ইউ মাই বেবি और नहीं हिलेगा और नहीं हिलेगा वाओ है तो डिम भाजार दायित्व टा एकदम तो वो की दीता है হচ্ছে হচ্ছে হবে হবে এই তো একদম চলছে চলছে রান্না করা চলছে ভালো করে সাজিয়ে গার্নিশ করে তারপরে আমার কাছে নিয়ে এসো আমি আসছি এই যে আমার শাশুড়ি দেখতে চলে এসেছে বলছে হয়েছে হয়েছে দেখো বন্ধুরা দেখো আজকে আমি আমার হাজবেন্ডকে একটা মানে বলেছিলাম যে তোমার হাতে আমি একটু ডিম ভাজা খাবো তো তার জন্যই আমাকে এটা সারপ্রাইজ দিল প্রথমটা ওর মা হেল্প করে দিয়েছিল তো এখন পুরোটাই করেছে উঠছে না না উল্টাতে পারা যাচ্ছে না না আমার মানা পেরেছে আমার মানা পেরেছে এটা সারাও আরে ডিমটা দাও 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 বন্ধুরা লাইক সাবস্ক্রাইব চাই আমার হাজবেন্ডের জন্য স্পেশালি
মাকে খাওয়াও আগে একটু তোমার হাতের একটু ডিম ভাজা আগে খাওয়াও আমি খাবো না না একটুখানি খেতেই হবে খেতেই হবে আচ্ছা সে তো খাওয়া 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 খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে না তো গরমটা খেতে পারা যায় তোরা খা না থাকবে না এ তো খেয়ে নেব মুখটা করছে দেখো ও কখনো ঠান্ডা ডিম দেয় না কিন্তু গরমই দেয় কেমন হয়েছে বলো ভেরি গুড বলছে এ কি নিজে নিয়ে নিজেই খেতে বসে গেল যে এ মা সে কি এ বাবা আমাকে দিল না বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইকও করো আমার হাজবেন্ড আমার জন্য ফার্স্ট টাইম ডিমের অমলেট করে খাওয়াচ্ছে আজকে আমার শরীরটা একটুও ভালো নেই বলে নিজেই তো খেয়ে নিলে ভাই দারুণ করেছে আর কোনো কথা হবে না জাস্ট সকাল থেকে শরীরটা এত খারাপ ছিল চলো আমি এখন ডিম ভাজা খেতে থাকি আর তোমরা বাইরে বৃষ্টি পড়ছে আজকে মেঘ করেছে খুব কি হচ্ছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো বলো একটু একটু শিলও পড়েছে আমাদের কাছে আজকে তা আমি ডিমটা ও খেয়ে নেবে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই কেমন তো চলো টাটা বন্ধুরা ভালো থেকো ভালো থেকো।